বিদায় হতে হবে এই আন্দোলন সফল হবে এখান থেকে আরো কঠিন আন্দোলনের মাধ্যমে এই সরকারে পতন ঘটাতে হবে এবং আমরা যে কোনো মূল্যে জীবনের মূল্যে এই জনগণের মুক্তির আন্দোলন সফল হবে আগামী দিনে এই সব কাজ দৌড়াচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কারণ তাদের চোখের সামনে পরিষ্কার বাংলাদেশে আজকে কি করছে এই জনতা এই সংগ্রামের জন্য জাতিকে মুক্ত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আইনের শাসন ফিরে পাওয়ার জন্য বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য জীবনের নিরাপত্তার জন্য এই জনতা জীবন দিতে প্রস্তুত বন্ধুগণ আমরা আরো দেখেছি বোমার নাটক দেখেছি দেখেছেন না বোমার নাটক বোমার নাটক দেখেছি তবে ভালো দিকটা কি জানেন তাদের আসল রূপ উন্মুক্ত হয়ে গেছে তাদের চেহারা দেশের বাইরে উন্মোচিত হয়েছে বন্ধুগণ আমাদের দলের মহাসচিবকে গ্রেফতার করেছে মির্জা আব্বাসকে গ্রেফতার করেছে মলিককে গ্রেফতার করেছে সেইদিন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এই চুপ করো সেইদিন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিতরে যে বর্বরতার ঘটনা ঘটেছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জাতীয়তাবাদী শক্তির কাছে গণতন্ত্রকামী মানুষের কাছে সেটা আগামী দিনের ইতিহাসে কালো অধ্যায় হিসাবে লেখা হবে যেভাবে বিএনপি প্রধান কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করেছে লাঠিচার্জ করেছে টিয়ার গ্যাস মেরেছে গুলি মেরেছে বিএনপির কার্যালয়ে ঢুকে যেই ধরনের বর্বরতার পরিচয় দিয়েছে ভাঙচুর করেছে আমাদের বিএনপির কার্যালয়ের সমস্ত সরঞ্জামাদি মালামাল নিয়ে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি মাটিতে পড়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি মাটিতে পড়ে আছে এবং যেই ধরনের নির্মম ব্যবহার করেছে সেটি এটা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির মানুষের হৃদয় থেকে কখনো যাবে না সবাই বলে বিদেশিদের এখানে মাথা ঘামানোর প্রয়োজন কি বলে না তো বিদেশিদের যদি মাথা ঘামানোর প্রয়োজন না হয় তাহলে বিদেশিদের কাছে তাদেরকে এই স্টেটমেন্ট দিয়ে এই চিঠি দিয়ে বিদেশিদের বোঝানোর তো কোনো দরকার নাই তাইলে আমাদের পার্শ্ববর্তী দেশে গিয়ে ক্ষমতায় রাখার জন্য অনুরোধ করার দরকার নাই তাইলে আমেরিকাতে গিয়ে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বিএনপিকে নির্বাচনে আনার জন্য তদবির করার দরকার নাই তাইলে তাইলে এই দূতাবাসগুলোর দূতদেরকে ডেকে দাওয়াত দিয়ে চা খাওয়াইয়া নাস্তা খাওয়াইয়া বিএনপির বিরুদ্ধে বিষোদাগর করার কোনো দরকার নাই কারো বাড়িতে রাত্রে দাওয়াত দিয়ে দাওয়াত খাওয়াইয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলার দরকার নাই কারা করছে বিদেশিদের পিছনে কারা দৌড়াচ্ছে বুঝতে পেরেছেন কে করছে আওয়ামী লীগ এই সব কাজ দৌড়াচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কারণ তাদের চোখের সামনে পরিষ্কার বাংলাদেশে আজকে কি করছে বিদেশি পত্রিকাগুলোর যে রিপোর্ট পরিষ্কার মানবাধিকার কর্মীদের যে রিপোর্ট পরিষ্কার জাতিসংঘের রিপোর্ট পরিষ্কার
বিদেশি যে আইন প্রণেতারা আছে তাদের বক্তব্য পরিষ্কার বন্ধুগণ কোনো কাজ হবে না দেশের মধ্যে যেভাবে অগ্রহণযোগ্য হয়েছেন জনগণ আপনাদেরকে বাতিল করে দিয়েছে বিশ্বের দরবারে আপনারা বাতিল হয়ে গেছেন বাতিল হয়ে গেছে নিঃসন্দেহে সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মির্জা আব্বাস সাহেবকে এদেরকে সেলে রেখে এদেরকে যে অপমর্যাদা করেছেন যে রাজনৈতিক সহিংসতা পরিচয় দিয়েছেন এগুলো কেউ ভুলে যাবে না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আপনারা যে এই কুকর্ম করছেন এগুলো বাংলাদেশের মানুষের সামনে ফিরে যাওয়ার আপনাদের কোনো পথ নাই বিদায় হতে হবে এই আন্দোলন সফল হবে এখান থেকে আরো কঠিন আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে এবং আমরা যে কোনো মূল্যে জীবনের মূল্যে এই জনগণের মুক্তির আন্দোলন সফল হবে আগামী দিনে সবাইকে ধন্যবাদ।